আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতে ব্রেসের ট্রিটমেন্ট করাতে কতদিন সময় লাগে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ব্রেসের ট্রিটমেন্টটি মূলত বয়স এবং দাঁতের গঠনের উপর নির্ভর করে নির্ণয় করা হয় যে কতদিনের মতো সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, যদি বয়সটা যত কম হয় তত আপনার তাড়াতাড়ি ট্রিটমেন্টটি কমপ্লিট করা সম্ভব হয়। যেমন যদি 18 থেকে 25 বছর বয়সের ভিতর হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি ব্রেসের ট্রিটমেন্টে সাফল্য অর্জন করা যায়। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের পজিশনটা দেখতে পাচ্ছেন, এমন পজিশনের যদি দাঁত হয়ে থাকে তাহলে আপনার এমন পজিশনের দাঁতে ব্রেস করে স্বাভাবিক পর্যায়ে আনতে কমপক্ষে 8 থেকে 9 মাস বা 10 মাসের মতো সময় লেগে যেতে পারে আপনার ব্রেসের ট্রিটমেন্ট করে দাঁতগুলা ঠিক পজিশনে আনতে। কখনো কখনো ব্রেস ট্রিটমেন্ট করার সময় উপর এবং নিচের মাড়ি থেকে দাঁত তুলে ফেলতে হতে পারে দাঁতের পরিস্থিতির উপর নির্ভর করে। ভিউয়ার্স, কেউ কেউ রয়েছেন যারা ফাঁকা দাঁতে ব্রেসের মাধ্যমে যদি ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে ফাঁকাটা কতটুকু রয়েছে। যদি এতটুকু ফাঁকা থাকে এটি সামনের দাঁতের কয়েকটা জায়গায় ফাঁকা থাকতে পারে। যদি এ ধরনের সামান্য ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার হয়তো 3.5 থেকে 4 মাসের মধ্যে আপনার ফাঁকাটা স্থায়ীভাবে ক্লোজ হয়ে যাবে। হতে পারে যে দাঁতের সামনে থেকে যে 4টি দাঁত রয়েছে 4টি দাঁতেই ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে হয়তো পজিশনের উপর নির্ভর করে 5 মাসের মতো সময় লেগে যেতে পারে। এখানে যতটুকু ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য সব কিছু ঠিক আছে কিন্তু শুধুমাত্র সামনে দাঁতের এখানে কিছুটা ফাঁকা রয়েছে, আর এই ফাঁকাটা যদি আপনি ব্রেস করে স্থায়ীভাবে বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 5 থেকে 6 মাসের মতো সময় লেগে যাবে। এখানে দেখুন, এখানে 3.5 থেকে 4 মাসের মতো সময় লাগছে, কারণ হচ্ছে এখানে ফাঁকাটা কম। আর যদি এমনটি তার ওই ছবিটার থেকে এটার ফাঁকাটা একটু বেশি, এখানে দাঁতের ফাঁকা যতটুকু দেখতে পাচ্ছেন এটা যদি আপনি পূরণ করতে চান তাহলে অ্যাভারেজ হয়তো 6 মাসের একটা হিসাব আপনার মাথায় রাখতে হবে যে 6 মাস সময় লাগবে আপনার এই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ হয়ে যেতে। আপনার যখন দাঁতগুলা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ফাঁকা দাঁতগুলা যখন কাছাকাছি চলে আসবে, তারপরেও আরও কিছুদিন ব্রেসটি আপনার দাঁতের সঙ্গে পরিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে যেন দাঁতগুলো আবার ফাঁকা না হয়ে যায়। তার জন্য যখন ক্লোজ হয়ে যাবে তখন এই ব্রেসটি আরও অনেক দিন ব্যবহার করতে হয়। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এখানে উঁচু সমস্যা রয়েছে এবং ফাঁকা সমস্যা রয়েছে। এমন উঁচু এবং ফাঁকা দাঁতের সমস্যায়ও আপনার বেশ সময়ের প্রয়োজন হবে, হতে পারে সেটি এক মাড়ি অথবা 2 মাড়ি। সব কিছুই দাঁতের পজিশনের উপর নির্ভর করবে। তো এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের দাঁতগুলো বেশ উঁচু উঁচু রয়েছে এবং ফাঁকা রয়েছে, এই সমস্যায় আপনি যদি ব্রেস করান সেক্ষেত্রেও আপনার প্রায় 6 থেকে 7 মাসের মতো সময় লেগে যাবে, এর বেশিও লাগতে পারে। ভিউয়ার্স, এখানে যে ট্রিটমেন্ট সমস্যাটি দেখতে পাচ্ছেন, বেশ আঁকা বাঁকা দাঁত হয়ে গেছে, এখানে বেশ কিছু দাঁত নিচের দিকে রয়েছে, এদিকে নিচের দিকে রয়েছে, এবং সব মিলিয়ে এই এমন পজিশনে যদি ব্রেস করে স্বাভাবিক পর্যায়ে আনা হয় সেক্ষেত্রেও আপনার 8 থেকে 9 মাসের মতো সময় লেগে যাবে। আর দাঁতের গঠন এবং বয়সের উপর নির্ভর করে সময়টা কম বেশি হতে পারে। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি, যে দাঁতে মাড়িতে মাড়িতে কামড় মিলানোর পরেও দেখা যায় যে সামনের দিকে এমনটি ফাঁকা হয়ে থাকে, এটিকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি। তো এই ধরনের সমস্যাও ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করা যায়। তো এ ধরনের সমস্যা সমাধান করতে গেলে আপনার প্রায় 10 থেকে 12 মাসের মতো সময় লাগে এই ধরনের ওপেন বাইট প্রবলেমের ট্রিটমেন্ট করতে, কখনো 1 বছরের বেশিও সময় লাগতে পারে। ভিউয়ার্স, এখানেও দেখছেন যে একটি ওপেন বাইটের প্রবলেম এটি। এ ধরনের ট্রিটমেন্ট আপনি ব্রেসের মাধ্যমে করতে পারবেন। ব্রেসের মাধ্যমে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন বিবেচ্য বিষয় হচ্ছে কতটুকু অংশ ফাঁকা থাকে, অর্থাৎ ওপেন বাইটের যে প্রবলেমগুলো কতটুকু মাড়িতে মাড়িতে মিলালে কতটুকু ফাঁকা থাকে। যদি ফাঁকাটা বেশি থাকে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, আর যদি এ ধরনের ফাঁকা হয় সেক্ষেত্রে আপনার দেখা যায় 12 থেকে 13 মাসের মতো সময় লেগে যেতে পারে এই ফাঁকাটা ধীরে ধীরে বন্ধ হতে। এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এখানে একটি দাঁত ভিতরের দিকে চলে গেছে এবং অন্যান্য যে দাঁতগুলো রয়েছে সেগুলা একটু বেশ বাঁকা হয়ে আছে। এ ধরনের দাঁতও আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। ব্রেস ছাড়া অন্য কোনো ট্রিটমেন্টে এ ধরনের দাঁত স্বাভাবিক করা সম্ভব নয়। আপনি যদি এ ধরনের পজিশনে ব্রেস করান সেক্ষেত্রেও আপনার প্রায় 1 বছরের উপরে সময় লেগে যাবে।
ভিউয়ার্স এখানে দেখুন যে একটি দাঁত বেশ বাঁকা হয়ে আছে, একটি দাঁত নিচু হয়ে আছে, এমন পজিশনেও আপনার 7 থেকে 8 মাসের মতো সময় লাগবে। এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা দাঁত, অর্থাৎ বিশেষ করে নিচে যে দাঁতগুলো রয়েছে সেইগুলো বেশ আঁকা বাঁকা দাঁত রয়েছে। এই আঁকা বাঁকা দাঁতেও আপনার ব্রেস করতে বেশ সময় লাগবে, কমপক্ষে 8 থেকে 9 মাসের মতো সময় লাগবে। আপনার এই যে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধীরে ধীরে অ্যাডজাস্ট হতে, ধীরে ধীরে কাছাকাছি আসতে, সুস্থ পজিশনে আসতে আপনার 8 থেকে 9 মাসের মতো সময় লেগে যাবে। ব্রেসের ট্রিটমেন্টটি খুবই ধীরে ধীরে করা হয়, এর জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, এবং ব্রেসের ট্রিটমেন্টটি বেশ অত্যাধিক একটি ব্যয়বহুল ট্রিটমেন্ট বলা চলে এটি, এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে আসলে কেমন পজিশনের দাঁতে কেমন সময় লাগে, সেটি হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে, ভিডিও ডিসক্রিপশনের যে কথাগুলো দেওয়া আছে সেগুলো অনুসরণ করে আপনারা পরামর্শ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।